ছেড়ে ছেড়ে কান্দে বাবা কবিরাজ রে আমি রাজি হলাম রে আমার জীবনের বিনিময় আমার সন্তান বাঁচাইব কিন্তু আসুন আল্লাহকে ভয় করবেন নবীকে মহব্বত করবেন দুই কাজ আরেকটা কাজ বাকি রইল সেটা জানি কি বাপ মার কি করবেন বলুন কি করবেন আল্লাহর ভয় আছে নামাজ আছে রোজা আছে নবীর মহব্বত আছে নবীর আদর্শ আছে নবীর তরিকা আছে তারপরেও জান্নাতে যাইতে পারবেন না যদি মা বাবাকে কেউ কষ্ট দিয়ে থাকে বাবারে এটা হলো মেইন রোজগার এটা হলো মেইন পুঁজি আল্লাহর ভয় নবীর মহব্বতে আপনি বরকত পাবেন যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন মা বাবা হলো এই কাজের ফুজি এই কাজের কি মানুষ ব্যবসা করলে একটা ফুজি লাগে না বলুন ব্যবসা করলে ফুজি লাগে না এই ফুজি হইলো মা বাবা মা বাবারে কষ্ট দিয়া নবীরে ভালোবাসবেন কোনো লাভ মা বাবারে কষ্ট দিয়া মসজিদে যাবেন মাদ্রাসা বানাবেন নামাজ পড়বেন মুফতি মুহাদ্দিস মুফাসসির হবেন মক্কা মদিনার ইমাম হবেন মা বাবারে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে আপনার যাওয়া হবে না জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করবেন হুজি কিন্তু মা বাবা হুজি কি ব্যবসা করলে হুজি লাগে না এই মা বাবারে হুজি বানায়া ব্যবসা করেন রাসূল বলছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের ব্যবসার জায়গা এই নিয়তে ব্যবসা করার জন্য আমাদের এলাকায় এক বেচারা ব্যবসার উদ্দেশ্যে 50টা কেক কিনছে কেক এমন ছোট ছোট কেক আছে না গুল গুল কেক 50টা কেক কিনছে ব্যবসার জন্য হ্যাঁ বাড়িতে নিয়ে হিসাব কইরা দেখে 50টা কেক কালকা বিক্রি করলে 15টা কেক লাভ হয় হ্যাঁ রাতের লাভের কেকগুলি বৈশা খায়া ফলাইছে পুন্ডটা লাভ হইব তো বিক্রি না কইরাই লাভ হিসাব কইরা খাইয়ে লাইছে তা আমরাও কিন্তু ব্যবসা যে করতাছি খাইতাছি যে লাভ হইছে কিনা হিসাব কিন্তু করেন নাই বিক্রি না কইরাই লাভ খাইছে কয়টা কেক আর আছে কয়টা ঘুমাই রইছেন আপনারা আর কয়টা আছে এই 32টা কেক নিয়ে চিন্তা করে কি করলাম বিক্রি করে লাভ হইলে খাইতাম কি করলাম যাক কালকা বিক্রি করলে ফুজি আইব আবার কালকা কিনলে পরের দিন বিক্রি করলে 15টা কেক লাভ হইব আরো 15টা খাই লাইছে আচ্ছা আসলে লাভ খাইতাছে না ফুজি খাইতাছে তে আমরাও কিন্তু এই জগতে যা খাইতাছি ফুজি লাভের লোকে কিন্তু দেখা নাই রাসূল যে বলল আখিরাতের ব্যবসা এই দুনিয়াতে করতে হবে কে কি ব্যবসা করেছেন সাদা কাফন কিন্তু রেডি হয়ে গেছে আপনার কবে জানি কার গায়ে লাগা যায় বেচারা 30টা খাইয়ে লাইছে 50টার মধ্যে আছে কয়টা 20টা নিয়ে চিন্তা করে এই 20টা নিয়ে আর বাজারে যামু কি করমু বাজারে গিয়া বাত্তি নিবায়া এই 20টাও খাইছে অন কি খাইলো লাভও খাইলো ফুজিও খাইলো তা আমরাও কিন্তু যেই পর্যায়ে আছি লাভের লোকে দেখা নাই ফুজি কিলাম খাইতাছি মনে মনে অনেকে কইতেছেন হুজুর 50টা কেক একজনে কিভাবে খাইব সবাই পারে না মাঝে মাঝে মন বড় বড় খাওয়ইন না আছে না এক দেশ দের কেজি চাউলের ভাত খায় এমন ব্যাটা আছে না হলো তো মাঝে মাঝে পাওয়া যায় আমার সাথে এক ছাত্র ভাই হেফজখানায় পড়ে হেফজখানার থেকে মাদ্রাসাটা 1.5 কিলোমিটার দূরে তখন 1 মাইল ছিল 1 মাইল দূরে হাফেজ সাহেব হুজুরের মেহমান আইছে টেবিন ক্যারির বাড়ি দিয়া পাড়াইছে মেহমানের জন্য আমিরগঞ্জ বাজারে 1 সের মিষ্টি নিয়ে আসো 15-16টা মিষ্টি 1 সের বাড়ির মধ্যে লইয়া বাজারতে বাইর হইয়া ওই হ্যাঁ কইতাছে মনে মনে আমি এত দূরে মিষ্টি লাগাইলাম গেলেই তো হুজুর কইব তুই একটা মিষ্টি খা কইব মনে কইরা হ্যাঁ মিষ্টি একটা খাই লাইছে খায়া কয় খাইছ যে হুজুর দিলে নে খাইতি তুই যে নিজে নিজে খাইলি কাজটা ভালো করস নাই গেলেই তো হুজুর দমক দিব না কইয়া খাইছস
এরপরও হয়তো দমক দিয়ে আমারে কইব আর খাইস না জীবনে এরকম ভাবে নে আরেকটা মিষ্টি খা হেই আরেকটা খাই লেছ এইভাবে হেই খা হেই বিচার করে হেই দমক দে হেই না করে হেই আবার খা মাদ্রাসার গেট পর্যন্ত পুনারোড়া মিষ্টি খাই লেছ আছে কয়টা একটা মিষ্টি বাড়ি নিয়ে দিছে হুজুর নেন মিষ্টি আনছে হুজুরকে বেটা পানি নিয়ে আয় প্লেট নিয়ে আহ মেহমানদের মিষ্টি দিমু হুজুর ডাক না টান দিয়া সরাইয়া দেহে মিষ্টি ওয়ান পিস খিরে খোলেন একশের মিষ্টির টাকা দিলাম একটা কেন কতরি মিষ্টি আনছস হুজুর একশের একশের তে বাকি মিষ্টি কই হুজুর কইতাছি আমি এত দূরে গেছি মিষ্টি আনতে আপনি আমারে একটা দিবেন না কয় একটা তো দিমু হুজুর আমি একটা খাই লেছি তার বাকিটি কই হুজুর কইতাছি বাকিটি ভাবজি একটা মিষ্টি আপনি দিলে খাইয়াম না কইয়া খাইছি আপনি রাগ হয়ে গেছেন আমারে দমক দিছেন খাইছ না মাইরলাম এই করুম সেই করুম এরপর আপনি আবার তো আমারে বলবেন নে বাচ্চা মানুষ আরেকটা মিষ্টি খা আমি হুজুর আরেকটা খাই লেছি তাতে বাকিটি কই হুজুর এইভাবে আপনি আমারে দিতাছেন আর আমি খাইতেছি সবগুলি খাই লেছি কষ্টি হ্যাঁ যার জন্য মিষ্টি নিছিল হে বদ্রলুক কয় হুজুর হেরে মাইরেন না মিষ্টি আমারে খাওয়াইলে যা খুশি হইতাম এর চেয়ে বেশি খুশি হের কথা শুনে হইছে তুই মেহমান জিগাইতাছে খলিল এই পুন্ডটা মিষ্টি বাবা তুই কেমনে খাইলি বাচ্চা মানুষ অহন খলিল কয় হুজুর সাসা কয় আমি বলে কেমনে খাইছি মিষ্টি আমার জিগা আমি কেমনে খাইছি হুজুর আপনি কইলে আমি দেখাইতাম কেমনে খাইছি কইতে দেখাস না কেমনে খাইছস আরেকটা মিষ্টি রইছে না এইটা রে ওটস দেরা হুজুর এমনে মুখে দিছি আরে অহন কতলি খাইছে 16 পিস বানি এক শেট বাবারে খাইন না খাওয়াতে তো নিষেধ নাই বরঞ্চ আল্লাহর বলছে খাইতে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লা খাইতেন না কেন খান না কিন্তু খাইবেন যে ফুজি খাইেন না এখন তো ফুজি খাইলেন ব্যবসার নামে দেখা নাই আর দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়াটা আখিরাতের বাজার আচ্ছা আখিরাতে সদাই কে কি করছেন পারবেন কি একজনে দাঁড়ায়া হিসাব দিতে জমির হিসাব জিগাইলে বলবেন আমার সাত কানি নয় কানি পনেরো কানি ছেলে কয়টা পাঁচ ছেলে তিনটা বিদেশ মাসে মাসে দুই লাখ এই হিসাব পরিষ্কার কিন্তু কবরের হিসাব দেওয়ার ক্ষমতা কারো আছে আমাদের দেশের এক ভদ্রলোক বেটা বিরাট সময় ভালো আর কি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত চাকরি পায়া বড় বড় বাড়ি টাড়ি করেছে নিজেও দেয় গ্রামের বাড়িতে পুকুর কাইটা বাড়ি রাজকীয় বাড়ি সামনে চেয়ার ফালাইয়া বসে থাকে বিকাল হইলে মানুষ পাইলে ডাকে এদিকে আয় দেখতো আমার মতো কার কি আছে বল আমার মতো জমিদারি পৃথিবীর কে করে আমার কি নাই তোরা ক খালি বলে কি নাই আমি কত কি হয়েছি আমি আমার মতো এক মৌলবি আছিল তার ছোটু ভাই মৌলবি ছোটু ভাই কানের কাছে গিয়া কয় ভাই আপনার কিচ্ছু নাই কিচ্ছু আপনার নাই অহন বেচারা রাগ হয়ে গেছে মৌলবি বানাইলাম না তোর একটা ব্যাগ কল বানাইলাম এগুলি কার কুকুর টুকুর এগুলি কার তুই কস আমার কিচ্ছু নাই পাঁচটা পোলা এম এ পাস পাঁচটা বাড়ি ঢাকাতে পাঁচতলা উচ্চ শিক্ষিত বড় চাকরি করে আমার কি নাই আমার মতো কে আছে মৌলবি কয় আপনার কিচ্ছু নাই এলে গিয়ে মৌলবিরারে মানুষ ব্যাক কল কয় মৌলবিরা বলে ব্যাক কল একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায় মৌলবিও কয় বাইরে কেমনে যে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই একদিন বড় ভাই কয় চল মৌলবি সাহেব তরলে জমি দেখ গাই বড় ভাইরে নিয়ে জমি দেখতে গেছে মৌলবি কয় আজকাই সুযোগ ভাই আপনি তো বড় ভাই সব সময় আপনার কথা শুনি আজকে আমার একটা কথা শুনবেন কি জমির লাইলের মধ্যে আপনি শুয়ে যাইবেন আমি চাদর দিয়ে গুইরা কাছে বৈশা কাটবো আপনার সাফে কাইটে মাইরা লেসে আপনি আমি ডাক না দেওয়া পর্যন্ত আপনি উঠতে পারবেন না এই কথাটা রাখেন কি হইব পরে বুঝবেন আচ্ছা ঠিক আছে বড় ভাই ওই যে ধনী মানুষ কত কিছু আছে জমির আইলের মধ্যে শুইছে সাদা চাদর দা ঘুইরা মৌলবি সাপ কাঁদতেছে আমার ভাই দুনিয়ায় নাই রে নাই মানুষ তো সাপে কাছে খবর পায়া মানুষ হাজার হাজার মানুষ বন্দের মধ্যে এসে গেছে হাই হাই লোকটা এত পয়সার মালিক
এত সৈষম্য থুইয়া হায় আজকে লোকটা খালি হাতে কবরে যাইতাছে। আচ্ছা বলুন এই বদলুক শুনতাছেনি নাকি মারা গেছে? এই সিস্টেম করছে হেদায়েতের জন্য, সিস্টেম না করলো কে? শুধু ভাই মৌলবি? আরে এই মৌলবিরা তো নাইবে নবী, এরা নিজের থেকে কথা কয় না, তাদেরকে এই ব্যবস্থা সিস্টেম আমার আল্লাহ আমার রাসূল শিক্ষা দিয়েছে। কাজী নাইবে নবীর পক্ষে থাকেন, আলেম ওলামাদেরকে ভালোবাসা দেন। এবার যে আই সেই কয়, আহ ভাই রে সবকিছু ভালাইয়া খালি হাতে কবরও যাইবা? সবাই আফসোস করতেছে, ছেলেরা বাবা মরছে খবর পাইয়া ডাইরেক্ট গাড়ি লইয়া লইয়া বাড়িতে বাবার কাছে কান্দে। সাসা কয় মলবি কয় ভাতিজা কাছে আইস না বেটা, সাপের কাটা রুগী, যাই কাছে যাইব এই বিষ তার শরীরে গিয়া ডুববো। এখন লাশের কাছে কেউ যায় না, দশ হাত দূরে দাঁড়াইয়া দেয়। ছেলেরা কাঁদতেছে, হা এক মুরব্বী আইসা কয় মলবি সাপ সাপে কাটছে হয়, আর বেটা সাপের কাটা রুগী তো ভালো হয়, কবিরাজ দিয়া যারাও না, মলবি গেছে কবিরাজের বাড়ির, কবিরাজ সাপ আসলে সাপে কাটে নাই, বাইরে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই, সিস্টেমটা করছি আমি। আপনিও দু তিন ফু দিয়ে বলবেন কেউ নাই, এই বিষ নামানো যাবে না, এই বিষ এভাবে নামানো সম্ভব হবে না, লোকটা মারা যাবে। কিন্তু আরেকটা সিস্টেম এইভাবে এইভাবে বলবেন, মৌলবি সিহাই আনছে, আইসা কবিরাজ দাঁড়াইছে সামনে, ছেলেরা কাঁদতেছে, চাচা আমার বাবারে ভালো করেন, যা চাবেন তা দিব, বাবা এত সম্পত্তি থুইয়া আজকে খালি হাতে কবরে যাইব, এই সম্পত্তি আমরা কার জন্য রাখবো, সব আপনারে দিব ভালা করেন। কবিরাজ কয় বাবারে সম্পত্তি দিয়া যদি মানুষ বালা করা যাইতো তাহলে তো কেউ মরতো না, সব সম্পত্তির বিনিময়ে ভালো হয়ে যাইতো, এটা সম্ভব নয়। তবে একটা সিস্টেম আছে ভালো করার। কি সিস্টেম? তুমি কি বড় ছেলে? তুমি তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও, আমি মাথার থেকে বিষ জারতে শুরু করব, পায়ে দিয়া বিষ বাহির হইয়া তোমার শরীরে ডুববো, তুমি মইরা যাইবা, তোমার বাবা ভালোই না। বড় ছেলে কই সাসা যাইরেন না, আমি মরে যামু বাবা ভালোইব, সাসা যাইরেন না, মরছে মরছে বাবাই মরক আমার দরকার নাই, বাবার পরে আমি সংসারের মালিক, আমি মরবো কেন? আচ্ছা বাবা শুনতাছে নি? বাবা শুনতেছে আর কানতেছে, মৌলবি যে কইছি না আমার কিছু নাই, কিরে এডই দি রাইট ফুলাদি কয় আমি বলে মরতাম, হ্যাঁ বলে মরতাম না, আমি কাল লাগিয়ে এগুলি করলাম। সব ছেলেরা কাছে আইসা কেউ রাজি হলো না, বিবি সাপ পর্যন্ত রাজি হলো না। এবার কবিরাজ ওয়াজ করতেছেন, মৌলবি সাপ লোকটা কি করলো, কার জন্য এত কিছু করলো, আজকে তো লোকটা খালি হাতে কবরে যাইব, ও মৌলবি এই লোকটার এই রুগীর কি আরো কেউ আছে? এবার কবিরাজ চোখের পানি সেরে সেরে বলতেছেন, মৌলবি রে কেউ নাই, এই লোকটার আর দরদি কেউ নাই। মৌলবি সাহেব চোখের পানি ছেড়ে দিলেন, আরে কবিরাজ আছে আর একজন আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা, মা আছে আর কেউ নাই, মা কি নিয়ে আসো। মৌলবি সাহেব বাড়িতে গেলেন, বন্ধের মধ্যে ঘটনা, বাড়িতে গেলেন, যাইয়া দেখে বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া অসুস্থ মা, বুড়া মানুষ, সন্তানের ব্যথায় কাঁদতে কাঁদতে রে চোখের পানি দিয়া মা বালিশ বিজাই, পাশে গিয়ে ডাক দিলেন, মা তোমার ছেলে ভালো হবে, আর কাঁদতে হবে না, চলো মা তোমাকে যাইতে হবে। মা বলেন, বাবা আমি তো উঠতে পারি না হাঁটতে পারি না। দুইজনে ধরে ধরে রওনা করলেন, কাছাকাছি যাইয়া মা দূর থেকে ডাক মারছে, কবিরাজ রে যাইস না রে, বাবা আমি মা এসে গেছি। আসেন, আপনি কি মা? হ, মা আপনার ছেলে ভালো হবে, বাবা ভালো করো আমার ছেলেরে ভালো করো, মা ভালো হবে শর্ত হলো আপনি মা পায়ের কাছে দাঁড়াইতে হবে, বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বিষ আপনার উপরে যাবে, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে, বলুন রাজি আছেন কিনা, আপনাদের মত কি, সন্তান বাঁচাইতে মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মত যে জন চলে না, বলুন মা বাবার কথা মত যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কোলে যায় আঘাত দিলে খোদা সহে না, মার কোলে যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির
দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবী জি মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথে পায়া বুইলা যায় না তিন কথার সাথে পায়া বুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির একজন মাত্র রাজি হলো বলুন এই লোকটা কে আর যদি বলুন কে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বাবা কবিরাজ রে আমি রাজি হলাম রে আমার জীবনের বিনিময় আমার সন্তান বাঁচাইব কিন্তু শর্ত হলো বাবা আমি যে বুড়া মানুষ দাঁড়াইতে পারি না ও কবিরাজ বল আমি বসলে হবে নি বসলে হবে নি বাবা কবিরাজ বলেন হ্যাঁ বসলে হবে বলুন সন্তান ওই ভদ্রলোক সব শুনতেছে কিনা দেখতেছে একজন আপন পাইছি বলুন সেই ব্যক্তিটা কে কোন মা যেই মায়ের পায়ের নিচে জান্নাত আজকে এই মারেও বাদ দেয় না এমন সোনার চান আমরা সোনার বাংলায় আছে না মার খেত মতে যান যদি মা কবরে থাকে আসুন আজকার মাহফিলে সেই মা বাবার জন্য দোয়া করি কি দোয়া মায়ের জন্য করবেন বাবার জন্য করবেন এই দোয়াটা শিখাইছে আমার আল্লাহ কোরআন শরীফ বলুন দোয়াটা শিখাইছে কে দুনিয়ায় কারো জন্য আমার আল্লাহ দোয়া শিখায় না শুধুমাত্র মা বাবার জন্য দোয়া শিখাইছে সেই দোয়াটা কি রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাই আসুন যারা আয়োজন করেছেন আল্লাহ তাতে তাদের আয়োজন কবুল করেন যাদের মা বাবা কবরে সেই দোয়া আমরা করব দোয়ার আগে যেই নবীর উপর আমার আল্লাহ ভালোবাসায় 24 ঘন্টা দুরুদ সালাম প্রেরণ করে ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকে আপনারা কি আল্লাহর ডাকে কোরআনের ভাষায় ইমানদার হয়ে নবী পাকের উপর দুরুদ সালাম মদিনা পাঠাইতে রাজি আছেন তাহলে আসুন একটু দুরুদ সালাম আমরা মদিনা পাঠাই দেই ইয়া নবী সালাম আলাইহা ইয়া রাসূল সালাম सबसे पहले अपना नूर बनाया उस नूरे अनोर पहला खुशाला मुस्तफा जाने पहला खुशाला शमले शमे बज में है दायत से आजमी मैं मौतों का वनों का गौ से आजम ई मैं मौतों का वनों का जलो आए शान कुदरत पहला खुशाला मुस्तफा जाने रहमत पहला खुशाला शमे बज में हैदा रसूल खा जाए खाजेगा खाजा अजमेरी खाजा अजमेरी संजरी खाजा मोइनुद्दीन उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को शमे बज में हिदायत पहला भेजा ये रब मेरे दुरूद अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन मिनल खासिरीन रब्बी रहमहुमा कमा रब्बायानी सगीरा रब्बुल आलमीन জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি
জানি না জীবনে আর কত দিন এইভাবে হাত বাড়াইতে পারবো কবে জানি রে মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি বড়িপাতার গরম পানির গোসল করাবে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে সাদা কাফন পরাবে মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধবে আতর সুরমা সিডাইয়া শের বিদায়ের সাজানি সাজাবে ওই দিন আসার আগে এই মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি মাহুদ রে এ তাফসিরুল কোরআন মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাহবুব গুনাহ করেছি ক্ষমা চেয়েছি ক্ষমা করছো নি গো আল্লাহ ডাক দেন তো আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি জিগান জিগান জীবনের গুনাহ ক্ষমা করছো জীবনের গুনাহ ক্ষমার জন্য তোমারে দি আল্লাহ আল্লাহ কইয়া ডাকছি দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা রাগ হইয়া যায় বাড়িতে জায়গা দিবে না সন্ধ্যা যখন হইয়া যায় গো অপরাধী সন্তানের জন্য মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকে অপরাধী সন্তান যখন আইসা মা কইয়া ডাক মারে রে মা ডাকটা শুনে পাগল পাগল হইয়া যায় দুইটা হাত বাড়াইয়া ডাকে আয় মা কইয়া ডাক দিয়েছো আমি মা তোমার সকল অপরাধ ক্ষমা করে দিয়েছি মায়ের মতো একটা দরুদি যদি অপরাধী সন্তানে ডাক দিলে ক্ষমা করে দেয় তোমার 99 বাত মায়ার দুয়ারে আমরা অপরাধী হইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিলাম গো তোমার কি মায়া লাগে না গো আল্লাহ ডাক দেন না আল্লাহ ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না এই মাহফিলের উসিলাই আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ কাজ করে যেই সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে মাহবুব গো আশকরিয়া ইসলামী যুব সংঘের ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে তাদের পক্ষ থেকে তাদের বংশ থেকে যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে মাঝি মাল্লারা কষ্ট করে রোজগার করে এই তাফসিরুল কোরআন মাহফিলে সাহায্য করেছে ইয়া আল্লাহ এই কোরআনের মাহফিলের সাহায্য তোমার নবীর ভালোবাসার মাহফিলের সাহায্য তুমি কবুল করে লও গো আল্লাহ ইয়া আল্লাহ এই সাহায্যকে উসিলা বানাইয়া সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া লও গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে যারা ট্রলার অ্যাক্সিডেন্টে সাগরে পড়ে জীবন দিয়েছে আজকে তারা মাহফিলের চারিপাশে পাগল পাগল হইয়া ঘুরতেছে রে আল্লাহ হ্যাঁ মাহবুব আজকে তারা রুহানি ভাবে মাহফিলের চারিপাশে ভিক্ষুকের মতো দাঁড়াইয়া রইছে গো আল্লাহ আল্লাহ মাহফিলের পক্ষ থেকে তাদের জন্য তোমার কাছে ক্ষমা চাই তাদেরকে ক্ষমা করে শহীদি মর্যাদা দান করে দাও গো আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ খাস করে এই মাহফিলে যারা এ পর্যন্ত কষ্ট করে বসে আছে সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে মাহফিলে হাজির হয়েছে সকলকে তুমি আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী আগুন পানি জ্বর তুফান বান তুফান থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ
আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী বিমার শেফা করে দাও, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা মদিনা যাওয়ার পাগল মদিনার পাগল মদিনা লয়া যাও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে এই এলাকার যত ওলি আল্লাহরা জমিনের নিচে ঘুমিয়ে আছে এই মাহফিলের সকলকে ওলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো ওই পথে চলার তৌফিক দান করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলকে কাল কিয়ামতে আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله.